গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রা। আর শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য 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 ভালোবাসা, শুভেচ্ছা। বন্ধুরা, শুভ্রাদের চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমাদের লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাব। তো আমরা দেখো সকাল এখন 8টা মতন বাজে, আমরা রেডি হয়ে গেছি, মানে সবাই রেডি হয়ে গেছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, বাইরেটাই বৃষ্টি পড়ছে। এই যে শুভ্রা রেডি হয়ে গেছে, তোজো গেছি ওখানে, তোজো রেডি হয়ে ওর কাকার মানে কাম্মার ঘরে গেছে। আসলে আমরা আর কি দু মানে দুটো ফ্যামিলি যাব, মানে আমার কাকাদের ফ্যামিলিটা যাবে। তো কোথায় যাচ্ছি এখনই তোমাদের বলছি না, মানে আর একটু বাদে তোমাদের তোমরা জানতে পারবে আর কি। তো চলো আমাদের সঙ্গে থাকো। আর এই যে শুভ্রার পুরো লুক, তোমরা কমেন্টে জানাবে যে শুভ্রা কেমন লাগছে। আর আমরা এখন হচ্ছে বেরিয়ে গেছি বাড়ির থেকে, তো টোটো করে যাচ্ছি স্টেশনে। আর ওয়েদারটা আজকে জানি না সারা দিন কেমন যাবে, কিন্তু এখন ওই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ঘুরতে যাওয়ার সময় না সত্যি কথা সেজে গুজে যে বৃষ্টি হয় না, একদম ভালো লাগে না। কিন্তু প্ল্যান করেছি আর মনটাও মানে খুব ইচ্ছে করছে যে যাবো যাবো, তো যেতে তো হবেই। আর এখানে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি যাব যাব, আর যেখানে আমি যাচ্ছি আমার বিয়ে মানে শ্বশুরবাড়ির তরফের আত্মীয়ের বাড়ি যাচ্ছি। তো এখানে আমি এখনো পর্যন্ত মানে 5 বছর হয়ে গেছে বিয়ের, তো এখনো পর্যন্ত যে উঠতে পারিনি, আজকে ফার্স্ট যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা হলো আমার পিসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর এই দেখো পিসি শাশুড়ির বাড়িতে তো যাবো, তার জন্য তো টিকিট কাটতে হবে ট্রেনে নাকি। আর আজকে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে রানাঘাট। রানাঘাটে হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি আর কি। আর পিসি শাশুড়ির হচ্ছে মাঝখানে খুব শরীরটা আর কি খারাপ করেছিল, তো আমার শ্বশুরমশাইরা মানে ওরা তো যেহেতু ভাই বোন, ওনাদের তো শুনলে মনটা অনেক খারাপ হয়, তাই জন্য প্ল্যান করলাম তো চলো সবাই মিলে একদিন গিয়ে দেখে আসি আর ওই দেশটাও ঘুরে আসি, সেই উদ্দেশ্যে আর কি যাওয়া হচ্ছে। তো মনে তো সবার খুব আনন্দ। আর আজকে যেহেতু রবিবার, কাজকর্ম সেমন কিছু নেই, আজকে হচ্ছে ঘুরতে হবে। আর দেখো চারিদিকটা মানে মেঘলা হয়ে আছে, তো আছে রোদ ওঠার কোনো সিনই নেই। আর এখন ট্রেন ছুটতে চলেছে, চারপাশের পরিবেশ খুব সুন্দর। আর তোজোকে দেখতে পাচ্ছ ওই দূরে একদম ঠাম্মির কোলে বসে আছে আর কি। আর আমি অন্যদিকে, তোজো একদিকে, মানে সবাই যে যেদিকে মানে ট্রেনে উঠে যে যেদিকে আর কি সিট পেয়েছে বসে গেছে, আর আমরা সিট পাইনি তাই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমাদের কোনো ব্যাপার না, আমরা তো যাদের একটু বয়স্ক মানুষ তাদের একটু কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা রাস্তা যাওয়া। আর আমাদের ইছাপুর থেকে হচ্ছে রানাঘাট একদম ট্রেনে পুরো 1 ঘন্টা সময় লাগে। আর তোজো তো দেখলে অনেকক্ষণ ঠাম্মি দাদানের কাছে ছিল, তাই জন্য আমি আবার ডেকেছি, এখন প্রায় নামবো নামবো ওই সময় আর কি ডেকেছি যে অনেকক্ষণ ওনাদের কাছে আছে আর একটু আমার কাছে আয়। তো আমি ডেকেছি টুক করে, দেখো চলে এসছে আমাদের কাছে। আর অনেক দিন পরে যেহেতু মানে বাড়ির মানে শ্বশুর বাড়ির সবাই একসাথে ঘুরতে যাচ্ছি, এটা কিন্তু একটা অন্যরকম মানে ফিলিংস। আর দেখো কথা বলতে বলতে আমরা দেখো রানাঘাট স্টেশন আর কি পৌঁছে গেছি। আর সারা রাস্তা মানে ট্রেনটা যেহেতু দাঁড়িয়েছিলাম এসেই আমি আগে মানে বসেছি, আর কিছু তো সেমন কিছু খেয়ে আসিনি, সেমন কিছু কি মানে আমি জলও খেতে ভুলে গেছি, মানে এত আনন্দের চোট, মানে কিছু খাবো ভেবেছিলাম কিন্তু খেতেই ভুলে গেছি, তাই জন্য তো সবারই খুব খিদে পেয়ে গেছে। তাই এসে আগে হচ্ছে স্টেশনে এসে এই যে কচুরি নিয়ে বসেছি আর কি। কিন্তু এক এক জায়গায় কচুরি তরকারিটা এত ভালো হয় এখানে, মানে একদমই আমি প্রথমবার খেয়েই মনে হলো না ভালো লাগবে না, তবুও কিনেছি যখন খেতে তো আর কি হবেই, তো খাচ্ছি। মানে ঘুগনিটা যে বানিয়েছে না, না একদম মানে ভালো হয়নি,
তো চলো, আমি বেশি খাইও নি, 2 পিস খেয়েছি। আর তো যো মানে বায়না করছে বলে ওকে একটু একটু করে দিচ্ছি, এগুলো তো বাইরের জিনিস খাওয়া বেশি ঠিক হবে না। গেছি আর আমাদের পেয়েছে বৃষ্টিতে, ছাতা ধরে আছে। আর এখন হচ্ছে আমরা স্টেশন থেকে টোটো করে পিসি বাড়িতে যাবো। আর দেখো আমাদের শাশুড়ি মাদের অবস্থা মানে খারাপ, মানে এই যে ওভারব্রিজতে উঠতে ওনাদের প্রচণ্ড কষ্ট, আর হাঁটুতে এদের প্রচণ্ড ব্যথা, আর সেই নিয়ে যে ওভারব্রিজে উঠছে মানে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি করব, কিছু অপশান তো নেই, উঠতে তো হবেই। তো টুক 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 করে উঠছে, আর মানে খুব উঁচু হয় সত্যি। মানে আমি যখন ডেলি প্যাসেঞ্জারই করতাম মানে তখন জানি যে মানে ওভারব্রিজটা ওঠাটা সত্যি মানে আমরা ইয়াং আমাদেরই কত কষ্ট হয়, ওনাদের তো কষ্ট হবেই। আর ট্রেন থেকে দেখো হুড় হুড় করে লোক নামছে মানে। আর রানাঘাটটা তো তোমরা সকলেই জানো কি একটা জংশন, তো জংশনে তো জানো একটু ভিড়টা একটু স্বাভাবিকের থেকে একটু বেশি হয়, তো এখানেও সেম ওই ব্যাপারটা হয়েছে। আর তোজোকে দেখো দাদানের হাত ধরে, ওর অ্যাকচুয়ালি মাকে লাগে না, মানে ঘুরতে টুরতে গেলে দাদান ঠাম্মি সঙ্গে থাকলেই হয়, মানে মা মা বাবা বাবা ব্যাপার এমন নেই। এখন আমরা টোটো ধরতে যাব, আর আমাদের হচ্ছে পিসি বাড়িতে নিয়ে যাব, বাড়ি থেকে কিছু সেমন আনা হয়নি, মানে এক জায়গায় ঠিক হয়েছে, রাস্তায় মাঝপথে কোথাও দোকান দেখলে ওখানে দাঁড়াবে, তো ওখান থেকেই মিষ্টি ফিষ্টি যা নেওয়ার হয় নেবে। আর এই দেখো আমরা ওভারব্রিজ থেকে নিচে দেখছি এই যে যে মালগাড়ি মাল গাড়িগুলোর ওপরে আর কি বড় বড় পাথর, ওই যে দীঘা টিঘা ঘুরতে গেলে দেখো না যে সাইডে সাইডে দেওয়া থাকে ওই বড় বড় পাথর। তো দেখো আমরা এখন আর কি টোটো স্ট্যান্ডে চলে এসেছি, আর আমরা এখন তো তোমাদের বললাম কি টোটো স্ট্যান্ডে চলে এসেছি। তো টোটো তো আমাদের 8 জন আমরা আছি, 8 জন না 9 জন আর কি, তো একটা টোটোতে তো হবে না, তাই দুটো টোটো আর কি হচ্ছে, কি কাকিমাদের একটা ফ্যামিলিটা একটা টোটোতে, আমরা একটা টোটোতে আর কি বসবো। তো বসে গেছি, আর এই দেখো রাস্তায় একটা দোকানে দাঁড়িয়েছে মিষ্টির দোকানে, তো ওখান থেকে মিষ্টি ফিষ্টি যা নেওয়ার নিচ্ছে, আমরা নামিনি, আমাদের সব দেওরা নেমেছে, দেওর আর হচ্ছে আমার বর আর কাকু আর কি নেমেছিল। হ্যাঁ তো এই দেখো সব কেনাকাটি হয়ে গেছে, এখন আবার আমরা যাচ্ছি। আর গ্রাম আর সেমন গ্রাম এখন আর নেই, আগে বলতো আমার শ্বশুরমশাই বলে এখানে অনেকটাই গ্রাম ছিল, কিন্তু আমরা এখন যখন যাচ্ছি সেই গ্রামটা বোঝা যায় না যে এটা শহর না গ্রাম, সত্যি কথাই মানে অনেক আপডেট আপডেট মানে অনেকটাই আপডেট, মানুষের পোশাক পরিচ্ছদ কিছু দেখেই বোঝা যায় না যে এটা আর কি গ্রাম। আর এই দেখো আমরা এখন পৌঁছে গেছি পিসিদের বাড়িতে, আর কত সকাল আছে ভালো আছো? দেখা কর শুভ যাওয়ার সময় নমস্কার করে যাবো। কে? আর দেখো অনেকদিন পরে মানে ভাই বোনদের সঙ্গে ওনাদের আর কি দেখা হয়েছে, তো দেখেই তো ইমোশনাল হয়ে গেছে, দেখতেই পারলে আর কি, দেখেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, যা হয় অনেকদিন পরে দেখলে। আর এই দেখো এদের দেখছো যে ছোট ছোট ছেলেমেয়েগুলো, ওগুলো হচ্ছে দাদার আর কি মেয়েরা,
আর ওগুলো বাকিরা সব হচ্ছে বৌদি, আমাদের যত মানে দেখতে পাবে ওগুলো সব দাদা বৌদি দাঁড়িয়ে যে নমস্কার করছে, এগুলো সব ভাইজি বলতে পারো। আর এই পিসির হচ্ছে 4 ছেলে 1 মেয়ে, তো এ বাড়িতে 2 দাদা থাকে আর আরেকটা বাড়িতে 2 দাদা থাকে। আর এই বাড়িতে আরও ভাইজি ছিল, তো ওনাদের তো আর কি ওদের তো বিয়ে হয়ে গেছে, আর এই দুটো রয়েছে এখনো। আর একটা ভাই মানে ভাইপো আছে, ওটা অনেকটাই ছোট, ভাইয়ের পরে তো অনেকটাই ছোট। আমি যেহেতু এ বাড়িতে আজকে ফার্স্ট আসলাম, আমার মানে এক্সাইটমেন্টটা একটু বেশি ছিল, মানে কোনোদিন কিছু দেখিনি তো, মানে মানুষ যেখানে যায় না মানে অনেক কিছু আসার আগে সেখানে সম্পর্কে অনেক কিছু নিজে নিজে থেকে ভাবে, তো আমিও ভেবেছি। তো এসেও দেখছি যে হ্যাঁ খুব ভালো লাগে সত্যি, এসে মানে প্রথম থেকেই মানে এত ভালো লাগছে মানে কি বলবো। আর এই যে হচ্ছে একটা বৌদি, আবার আমাদের এই রাস্তার শেষ মাথায় দেওয়াল দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আর তোমাদের এখন হচ্ছে পিসি বাড়িটা আর কি পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দেখো তো প্রথমে ঢুকতেই একটা তো বড় লেবু গাছ, বড় মানে বিশাল বড় না কিন্তু মানে ছোট ছোট টাইপের না, পাতি লেবুর থেকে একটু বড় হয় লেবুগুলো, আর প্রচণ্ড টক আর প্রচণ্ড মানে লেবুর মধ্যে রস, বুঝেছো তো? ওই দাদা বলছিল এই লেবু নাকি একটা পুরো খেলে নাকি জ্বর চলে আসবে, মানে এত টক। যারা টক ভালোবাসে ভালোবাসে আর কি তাদের খুব ভালো লাগবে টকটা মেখে, লেবু অনেকে দেখেছি আমি মাখা খায়, তখন মেখে খেলে তাদের ভালো লাগবে। আর এই বাড়িতে অনেক রকমের গাছ আছে কিন্তু, আর গ্রামে যেহেতু মানে জায়গা জমি অনেকটা বেশি হয় শহরের তুলনায়, মানে এদের মনে হয় যেন সব কিছুই বড়, মানে মানে বাথরুম ঘর সব বড় বড়, আমাদের যেন সব কিছুই চাপা চাপা ছোট ছোট, উঠান নেই বললেই চলে। কিন্তু গ্রামের মানুষের মানে এগুলো মাস্ট, বড় বড় উঠান মানে বড় বড় ঘর এগুলো থাকবেই। তো এখানে এসে তো প্রথমে দেখো এই সাইডে এই দেখতে পাচ্ছ, এখানে সব মুরগি থাকে, অনেক মুরগি আছে। তারপরে তো বাবা একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে আঙুর গাছ, মানে যেটা স্বাভাবিক দেখাই যায় না, সেই গ্রামে বলো শহরে বলো যেখানে যাই আঙুর গাছ কি আমরা দেখি তোমরা বলো তো? কিন্তু এখানে এসে দেখলাম একটা আঙুর গাছ, আর আঙুর গাছ শুধু নয় মানে গাছ তো অনেকের বাড়ি থাকতেই পারে, গাছের মধ্যে দেখো একটা থোকাই দেখো আঙুর হয়েছে, বলছিল আরও নাকি হয়েছে কি হয়েছিল আর কি, তো ওগুলো খেয়ে ফেলেছে। এই থোকাটা এখনো কাঁচা আছে বলে মানে পারেনি রয়ে গেছে, এক থোকা পুরো আঙুর। আর আঙুর আর থেকে আর কি একটা আঙুর পেরেছে, একদম মানে শক্ত আঙুরটা, মানে বললো এইসব আঙুর আর কি পেরে 2-4 দিন রেখে দিলে আর কি তাহলে একটু মানে ঠিক হবে। এই দেখো আঙুরটা একদম মানে টাইট একদম, তো আমি একদম মানে খাইও নি, আমি ভাবছি যদি এটা জঙ্গলি টঙ্গলি আমি আঙুর হয় তাই খাচ্ছিলামও না, তোজও খাওয়ার জন্য বায়না করছিল খাও খাওয়াইনি। আর এই দাদা হচ্ছে দেখো আম গাছে উঠেছে, মানে আমরা যাওয়ার পর পরই নিজে থেকে আম গাছে উঠে গিয়ে কতগুলো মানে আম পারলো, মানে আমাদের এদিকে তো বলতে পারবো মোটামুটি আম শেষ, আর এদের এই গাছটা আর কি সারা বছরই আম হয়, অনেক আম পেরেছে, মানে আম ভীষণ টক, এই গাছের আম নাকি বিভৎস টক। তো খাওয়া হয়নি, অনেকগুলো পেরেছে, পরে খেয়ে দেখবো কেমন আমগুলো, বলছে তো এরা খুব টক। আর এই বৌদিরা দেখো রান্না বান্নায় ব্যস্ত, সব বৌদিরা আত্মীয় স্বজন বাড়িতে আসলে যা হয়, বাড়ির লোকেরা সব এত ব্যস্ত থাকে কাজে কর্মে, তো ওরাও খুব ব্যস্ত, মানে অনেকজনেরই তো আইটেম বলতে পারো, ওরাও কতজন মানুষ আবার আমরাও কতজন গেছি তাই ওরা প্রচণ্ড ব্যস্ত। আর মানে পিসি বাড়ির জার্নিটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এখানে পুরো ভিডিওটা দিতে পারছি না, তাহলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। তো সব ভিডিওটা দেখার জন্য মানে আর কি বাকি ভিডিওটা দেখার জন্য কোথায় কোথায় ঘুরলাম কী করলাম সারাদিন কী এনজয় করলাম কী খাওয়ালো পিসিরা সবটা দেখার জন্য তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই চোখ রাখতে হবে, না তো কিন্তু কিছু বুঝতে পারবে না। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত, তো টাটা বাবা গুড নাইট। Thank you.